أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين الله رب العالمين বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না তিনি ছিলেন খাঁটি মুসলমান হানিফ শব্দ অর্থ খাঁটি বিশুদ্ধ আমা কানা মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই কথা বলার কারণ হলো যে ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন খ্রিস্টানরা বলে ইহুদি ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিলেন তো অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বহু পরে তাওরাত কিতাব নাযিল হয়েছে বহু পরে ইনজিল কিতাব নাযিল হয়েছে কাজী তোমরা তাওরাতের অনুসারীরা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দিচ্ছ কাজী ইব্রাহিম আলাইহিস সালাম এটা মধ্যে ছিলেন না তিনি তার অনেক আগেকার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি বিন ইসহাক লাবি বিন ইয়াকুব বিন ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম আট পুরুষ আগের মুসা আলাইহিস সালামের তা মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব নাযিল হয়েছে কাজী সেখান থেকে ইহুদিরা নিজেদেরকে ইহুদ বা তওবাকারী নাম এটা তারা ধারণ করেছে সেই জন্য আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না তিনি ছিলেন বিশুদ্ধ মুসলমান ওমা কানা মিনাল মুশরিকিন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ তোমরা ইহুদিরা মুশরিক খ্রিস্টানরা মুশরিক ইহুদিরা মুশরিক এই জন্য যে তারা ওজার আসলামকে আল্লাহর পুত্র বলে আর খ্রিস্টানরা মুশরিক এই জন্য যে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে এই জন্য তারা মুশরিক ইন্না আউলা নাস ইব্রাহিম ইয়াত্তাবুহু নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠতর মানুষ হলো যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে ও হাজান নবীও এবং এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতর আল্লাযিনা আমানু এবং যারা ইমান এনেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতর আল্লাহ ওলিউল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে মক্কার মুশরিকরা বলতো যে তিনি আমাদের জাতির পিতা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিন পালন করছি আমরা সঠিক পথে আছি এটা হচ্ছে তাদের দাবি এবং কাবাঘরে তারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি স্থাপন করছিল ইসমাইল আলাইহিস মূর্তি তারা স্থাপন রেখেছিল এবং তাদের ধারণা যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমরাই সবচেয়ে বিশুদ্ধ এবং খাঁটি মানুষ তো এই কথার উপরে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠতর ওই সমস্ত লোকেরা যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এবং এই নবী এবং নবীর সাথে তাদের ঈমানদার তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠতর আল্লাহ ওলিউল মুমিনিন আল্লাহ তাআলাই মুমিনদের রক্ষাকারী বন্ধু এখানে তাফসীরে একটা বিরাট ঘটনা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে নবুয়াতের পঞ্চম বছরে মুশরিকদের অত্যাচারের কারণে প্রথমে 18 জন নারী পুরুষ আবিসিনিয়া হিজরত করেছিল লোহিত সাগরের পশ্চিম পারে আবিসিনিয়া ইথিওপিয়া এরপরে ওই বছরই আরো 82 জন নারী পুরুষ আবিসিনিয়া হিজরত করেছিল এদের মধ্যে হযরত উসমান গনি ছিলেন আল্লাহ রাসূলের চাচাত ভাই জাফর ইবনে আবি তালিব ছিলেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদের মধ্যে ছিলেন এরা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবিসিনিয়া হিজরত করেছিলেন তো এভাবে তারা আবিসিনিয়ায় বেশ কিছুদিন সুখে স্বচ্ছন্দে সঠিকভাবে ধর্ম পালন করে যাচ্ছিলেন দিন বহু পার হয়ে গেল আল্লাহ রাসূল হিজরত করলেন বদরের যুদ্ধ হলো এই বদরের যুদ্ধে ওরা মারাত্মকভাবে পরাজিত হলো ওদের 70 জন লোক নেতৃস্থানীয় 70 জন লোক মারা গেল 70 জন লোক বন্দী হল ফলে মক্কার ঘরে ঘরে একটা শোক কিন্তু তারা শোক পালন করার জন্য যে লোকজন ডাইকিয়া কান্নাকাটি বা মাতম করবে তাও তারা করছে না তখন তারা চিন্তা করলো যে আমরা এর প্রতিশোধ কিভাবে নিব তখন ওরা ভাবলো যে আবিসিনিয়ায় যে 80 জন 82 জন মুসলমান আছে কোনোভাবে যদি আমরা তাদেরকে সেখান থেকে নিয়ে আসতে পারি
তো আমাদের 70 জন লোকের বিনিময়ে ওদেরকে আমরা হত্যা করব। এই পরিকল্পনা নিয়ে তারা ধন সম্পদ জোগাড় করলো, জাবেশিনার বাদশাকে উপঢৌকন দিতে হবে, তো এগুলো এজন্য তারা প্রস্তুতি নিল। আর সমাজের সবচেয়ে জ্ঞানী দুই ব্যক্তিকে এই দায়িত্ব দিল, একজন আমর ইবনে আস, যে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনে আস, আর একজন হলো আবদুল্লাহ ইবনে রবিয়া। এই দ্বিতীয় জনের নামের ব্যাপারে তাফসীর একটু মতভেদ আছে, কেউ বলে যে না অন্য একজন, অন্য একজনের কথা বলে তারা, কেউ কেউ বলে যে আমর ইবনে ওলিদ, ওলিদ ইবনে মুগিরা ছেলে আমর। তো যাই হোক, আমর ইবনে আস ঠিকই আছে আর আবদুল্লাহ ইবনে রবিয়া বা অন্য একজন, এরা আবিসিনায় চলে গেল। আবিসিনায় গিয়া আবিসিনার বাসা আসামা নাজ্জাশিকে তারা সেজদা করলো এবং বলল যে আমরা একটা বিশেষ খবর নিয়ে আপনার কাছে আসছি। কী খবর? যে আমাদের দেশে একটা লোক ভণ্ড নবী, সে নবুয়ত দাবি করে, আমাদের সমাজের কোনো জ্ঞানীরা তার অনুকরণ করে না, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা তাকে অনুসরণ করে, আমরা তাদেরকে ফিরাবার জন্য বহু চেষ্টা করেছি, তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি, কিন্তু তারপরও তারা ফিরছে না। আমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদের থেকে কিছু লোক আপনার দেশে পালিয়ে আসছে, তো আমরা মনে করি এই লোকগুলো আপনার দেশেও এই ফাসাদ ছড়াবে, এই ফেতনা ছড়াবে, আপনার দেশেও তারা গণ্ডগোল পাকাবে, কাজে এই জন্য আমরা চাচ্ছি যে আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী, এই লোকগুলাকে আমাদের হাতে তুলে দেন, আপনারাও নিরাপদে থাকবেন, আমরাও নিরাপদে থাকব। এখন আসামা নাজ্জাশি, সে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, সে বলে আমার দেশে যে লোকগুলো আশ্রয় নিয়েছে তাদের সাথে আমার তো কথা বলতে হবে, তা নাহলে আমি তো এমনি তোমাদেরকে বলতে পারি না যে তোমরা নিয়ে যাও, তারা কেন আসে, কী সমস্যা, আমার তো এটা শুনতে হবে। তখন তাদেরকে ডাকার ব্যবস্থা করা হলো, জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে মুসলমানরা নাজ্জাশির দরবারে হাজির হলো। তো ওরা আগেই বলে রেখেছে, দেখেন এই লোকগুলা মানে খুবই অহংকারী, আমরা যেরকম আপনাকে সেজদা করছি এটা আপনার ওরা করবে না, আমরা যেরকম আপনার সম্মান দেখেছি ওরা দেখাবে না, আপনি দেখতে পাবেন। তো সত্যি জাফর ইবনে আবি তালেব আসলেন, আসার পরে নাজ্জাশির দরবারে গেটের বাইরে উনি মানে অনুমতি চাইলেন খুব জোরে আওয়াজ করে, ইয়াস্তা আজিনুকা হিজবুল্লাহ, আল্লাহর দল আপনার কাছে অনুমতি চায়। তো নাজ্জাশি বলে যে এই লোকটা কি বললো, আবার তাকে বলতে বলো। তখন আবার উনি বললেন, ইয়াস্তা আজিনুকা হিজবুল্লাহ, আল্লাহর দল আপনার কাছে অনুমতি চায়। তো এটা দ্বিতীয়বার শোনার পরে নাজ্জাশি বললেন, উদখুলু ফি আমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপদে এখানে ঢুকে যাও। এই কথা শোনার সাথে সাথে ওরা মন খারাপ করলো, যে নাজ্জাশি তাদেরকে বললো যে তোমরা আল্লাহর নিরাপত্তা এখানে ঢুকে যাও, এটা কেমন কথা হলো। তো ওরা ঢুকলো, ঢোকার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম। তো এরপরে ওরা বলল যে দেখেন আমরা যা বসি তা সত্য কিনা, বিদেশ থেকে যারা আসে আপনাকে সেজদা করে কিন্তু এরা করলো না। তখন নাজ্জাশি বলল যে তোমরা আমাকে সেজদা করলে না কেন, বিদেশিরা যেই আসুক আমাকে সেজদা করে। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা এটা করতাম যখন আমরা মূর্খ ছিলাম, জাহেল ছিলাম, মুশরিক ছিলাম, এখন আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করছি, আল্লাহ ছাড়া কারোর সামনে আর আমরা মাথা নত করি না, আর সালাম হচ্ছে জান্নাতবাসীদের অভিবাদন, এই জন্য জান্নাতের অভিবাদন আপনাকে আমরা জানালাম। তো নাজ্জাশি তো হালে খেতাব, খ্রিস্টান তো জানে, তো বলে হ্যাঁ কথা তো ঠিক, এ কথা সত্য। তো এরপরে কেন ওদের মন খারাপ হচ্ছে, যে এরা এদের সাথে যা বিরোধী, এদের বিরুদ্ধে আমরা যা বলছি নাজ্জাশি সেটা আমলে আনছে না। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আপনারা রাজা বাদশাহ, আপনাদের সামনে তো দীর্ঘ কথা সম্ভব নয়, তো এরা আর সে কী বলার জন্য, এদের কথা বলতে দেন,
এরা একজনে বলুক আর আমরা একজনে বলবো। তো বাদশাহ বললেন যে কথা কারা বলবে, তোমরা আগে বলবে না এরা আগে বলবে? আব্দুল ইবনে রবিয়াকে বললেন, আমর ইবনে আসকে। তো আমর ইবনে আস বললেন যে না, ওনারা আগে বলুক। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা এখানে এসছি, তো বলেন আমরা কি তাদের কোনো মানুষ খুন করে এখানে পালিয়েছি? তাহলে আমাদেরকে পাঠিয়ে দেন, খুনের বিচার তারা করবে। বলেন তাবে সিনিয়ার বাদশাহ বলে, এরা কি কোনো মানুষ খুন করে আমার এখানে পালিয়েছে? কারণ না, এক ফোঁটা রক্ত তারা ঝরায়নি। এরপরে জাফর ইবনে আবি তালেব বলেন, আমরা কি তাদের কোনো ধন সম্পদ লুট করে নিয়ে এখানে পালিয়েছি? তাহলে বলেন সেজন্য আমাদেরকে ফেরত দেওয়া হোক। তো নাজ্জাশী বললেন যে এরা কি তোমাদের কোনো ধন সম্পদ দিয়ে এখানে পালিয়েছে? কারণ না। তাহলে কি কারণে তোমরা এদের সাথে ঝগড়া করছো? তা তোমাদের সমস্যাটা কোথায়? তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা মুশরিক ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, শরাব পান করতাম, চুরি ডাকাতি জেনা সব ধরনের অপরাধ আমাদের ছিল। ইতিমধ্যে আমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসছে, আমরা সেই নবীর অনুসরণ করছি, আর এরা সেই অপরাধে আমাদের অত্যাচার করছে। তখন নাজ্জাশী বলে যে জাফর, তুমি তো একটা মারাত্মক কথা বলে বললে, তোমাদের নবী আসছে, তো এই নবীর কথা তো খুব মারাত্মক কথা। তখন এই আলেমদেরকে ডাকলেন, সব খ্রিস্টান আলেমরা একত্রিত হলো। তাদেরকে নাজ্জাশী বলেন যে তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, তাওরাতের কসম, যে আল্লাহ তোমাদেরকে লোহিত সাগর পার করে মুক্তি দিয়েছিলেন সে আল্লাহর কসম, তোমরা সত্য কথা বলো, তোমাদের কিতাবে কি তোমরা পেয়েছ যে ঈসা আলাইহিসসালাম এবং কিয়ামত এর মাঝখানে কোনো নবী আসবে? এটা আলেমদের করে এভাবে কসম করে বললেন। তখন তারা বলল যে হ্যাঁ, আমরা পেয়েছি যে ঈসা আলাইহিসসালাম থেকে কিয়ামত এর মাঝখানে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে একজন নবী আসবে। তখন নাজ্জাশী অবাক হয়ে গেল যে তাহলে যেটা সত্য হতে পারে, তো তোমাদের নবী তোমাদের কি বলছেন, আমাদেরকে তা একটু শোনাও। তখন তারা জাফর ইবনে সুরে আনকাবুত, সুরে রোম এগুলি পাঠ করে যখন শুনালেন, তখন তারা সবাই কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে একেবারে আলেম ওলামারা যারা তাদের হাতে সহিবাগুলি ছিল ভিজে গেল। নাজ্জাশী কাঁদলেন, সবাই কাঁদল। এখন ওরা দেখে যে হ্যাঁ, অবস্থা তো খারাপ। তখন ওরা একটা কৌশল অবলম্বন করলো যে বাদশা জাফর, আপনি জানেন না এরা আপনাদের পয়গম্বর ঈসা আসলামকে গালি দেয়। তখন নাজ্জাশী বলেন ঈসা আসলাম সম্পর্কে আপনারা কি বলেন? তখন উনি সুরে মরিয়াম পাঠ করে শোনালেন, যেখানে ঈসা আসলামের সম্পূর্ণ জন্ম বৃত্তান্ত আছে। এইটা শোনার পরে নাজ্জাশী, তার হাতে একটা মেসোয়াক ছিল, সেই মেসোয়াকের একটা আঁশ তুলে বললেন যে এরা যা বলেছে ঈসা আসলাম সম্পর্কে, ঈসা আসলাম এর সেই এই একটা আঁশ বরাবরও বেশি কিছু ছিলেন না, এরা যা বলছে এটি সত্য। তখন ওরা দেখলো যে ওদের অবস্থা খারাপ। তখন নাজ্জাশী বললেন আন্তুম সায়ুম পিলান, তোমরা আমার দেশে নিষ্কর মানে করমুক্তভাবে তোমরা আমার দেশে বসবাস করবে, তোমাদের কোনো কর দিতে হবে না, তোমাদের কেউ ক্ষতি করবে না, যদি কেউ ক্ষতি করে আমাকে বলবো, আমি প্রতিশোধ নেব। আর তখন বাদশাহ নাজ্জাশী তাকে যে হাদিয়া তোহফা উডমন দেওয়া ছিল সব ফেরত দিয়ে দিলেন, যে আমি ঘুষ খেয়ে মুসলমানদেরকে তোমাদের কাছে ফেরত দিব না, আল্লাহ তাআলা আমাকে এই সাম্রাজ্য দান করেছেন দয়ায়, তার নিজ দয়ায় আল্লাহ আমার থেকে কিছু নেন নেই। তখন উনি জীবনের ইতিহাস বললেন যে আমার বাবা এই দেশের রাজা ছিল, কিন্তু আমার বাবার আমি এক সন্তান, আর আমার যে চাচা ছিল তার ছিল দশটা ছেলে। এখন লোকেরা মনে করলো যে এক সন্তানের পিতা সে হলো দুর্বল, সে কারণ রাজা হবে, এই দশ সন্তানের ছেলে, দশ সন্তানের পিতা সে রাজা হবে, এই জন্য তারা আমার বাবাকে হত্যা করলো, আমার চাষাকে তারা রাজা বানালো। তো এভাবে তাদের চলতে থাকলো। এখন আমার চাষা আমাকে খুব ভালোবাসে, এইটা দেখে ওরা সন্দেহ করলো যে আবার এই ছেলে আমাদের বিরুদ্ধে কী না কী করে। তখন অভিযোগ করলো যে এই নাজ্জাশীকে এই রাজদর রাখা যাবে না, তখন তাকে নির্বাসন দেওয়া হলো। নাজ্জাশী বলেন জনগণের পরামর্শে আমাকে নির্বাসন দেওয়া হলো, আমি নির্বাসিত ছিলাম,
ইতিমধ্যে কোনো একদিন বজ্রপাতে আমার চাষা মারা গেল। যখন বজ্রপাতে আমার চাষা মারা গেল, তখন আমার চাষা তো দশ ভাইয়ের মধ্যে কেউই যোগ্য ছিল না যে রাজা হবে। তখন তারা আবার আমাকে খুঁজে বের করলো, খুঁজে বের করে আমাকেই তারা রাজা বানালো। তো আল্লাহ তাআলা এইভাবে আমাকে সম্মান দিয়েছেন, কাজে আমি ঘুষ খেয়ে মুসলমানদেরকে তোমাদের হাতে ফেরত দেব না। এভাবে তারা বিফল হয়ে পড়ে গেলেন, বিফল হয়ে নিষ্ফল তারা ফিরে গেল। এবং এখানে এরা খাইবারের যুদ্ধ পর্যন্ত মুসলমানরা এখানে ছিল। খাইবের যুদ্ধ চলাকালে জাফরের আবিতরা এবং অন্যান্যরা এরা মদিনায় হিজরত করেছিল। এরা গিয়া তখন মদিনায় দেখছে যে আল্লাহ রসুল শহরে নাই, তিনি যুদ্ধে বের হয়ে গেছেন। তখন এরা খাইবারে গিয়া আল্লাহ রসুলের সাক্ষাৎ করেছিল। এরা খাইবারে গিয়া সাক্ষাৎ করার ফলে খাইবার যুদ্ধে যে গনিমতের মাল ছিল এটা এদেরকে আল্লাহ রসুল অংশ দিয়েছে। তো এইভাবে আবিসিনিয়া তার জীবন ইতিহাস বললেন। তো এইখানে এই কথাটা আল্লাহ বলছেন যে ইব্রাহিম আসলামের সাথে ঘনিষ্ঠতর হলো কারা, যারা ইব্রাহিম আসলামকে মানে এবং এই নবী এবং এই নবীর উপরে যাইবে তারা ইব্রাহিম আসলামের ঘনিষ্ঠতর, তোমরা না। তোমরা এমনি দাবি করো যে আমরা ইব্রাহিম আসলামের বংশধর আর তার আমরা ঘনিষ্ঠতর, তোমাদের এই কথা ঠিক নয়। এই আবিসিনিয়ায় অনেক ঘটনা ঘটেছে। আবিসিনিয়ায় আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা, সে স্বামী সহ এখানে হিজরত করেছিল, কিন্তু আল্লাহর কি মর্জি তার স্বামী খ্রিস্টান হয়ে গেছিল ইসলাম ত্যাগ করে। এরপর সে মারা গেল। মারা যাওয়ার পরে মদিনায় এই খবর পৌঁছল যে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার স্বামী মারা গেছে। তখন আল্লাহ রসুল নাজ্জাশির কাছে একটা চিঠি লিখলেন যে নাজ্জাশি যেন এই উম্মে হাবিবার সাথে আমার বিবাহ সম্পন্ন করে, চিঠি প্রস্তাব। তখন নাজ্জাশি এই চিঠিটা উম্মে হাবিবার কাছে পৌঁছালেন যে তোমার ব্যাপারে এই প্রস্তাব আসছে। তো তিনি অত্যন্ত খুশি হলেন যে আল্লাহ রসুল আমাকে বিয়া করবেন, সেই যে ভাগ্যের কি বিষয় আছে। তো এই চিঠিটা পাঠানো হয়েছিল নাজ্জাশি এক দাসীর মাধ্যমে, সেই দাসীর নাম ছিল আবরাহা, এবং সেখানে তার মরণা ধার্য হয়েছিল 400 স্বর্ণমুদ্রা। 400 স্বর্ণমুদ্রা বিরাট ব্যাপার। তো নাজ্জাশি তার নিজের পক্ষ থেকে এই মহাটা পরিশোধ করে দিলেন। এরপরও আরও দরবারের রাজদরবারে যে বিভিন্ন সুন্দর জিনিস, সুগন্ধি আত ইত্যাদি তাও তাকে দান করেছিলেন। এবং এই আবরাহা দাসী সে যখন এই খবরগুলো তার কাছে পৌঁছালো, তখন উম্মে হাবিবা তাকে 50টা স্বর্ণমুদ্রা দান করেছিলেন। কিন্তু আবরাহা বলেন যে আমি রাজদরবারের দাসী, আমাকে রাজা আপনার থেকে কিছু গ্রহণ করতে নিষেধ করেছে, আমি এটা নিতে পারবো না। তখন আবার সে 50টা দিনেরও তাকে ফেরত দেওয়া হলো। এরপরে এই জাফর ইবনে আবি তালেব যখন এখান থেকে মদিনায় গেছেন, তখন উম্মে হাবিবাও মদিনায় ওই সময় এখান থেকে চলে গেছেন। তো এই আসামা নাজ্জাশির অনেক কথা আমরা কোরআনে আরও পাবো, আরও অনেক কথা আছে, তখন আমরা আর এখানে আর বাড়াবো না। তো ইনশাআল্লাহ দেখা যাক।